হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এম ফারাবি, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। টিকটকে আবারও নতুন দুটি অফার চলে এসেছে এবং একটি অফার থেকে আমরা প্রত্যেকে 10,100 টাকা পর্যন্ত বোনাস নিতে পারবো। সো বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইভেন্ট চলে এসেছে এবং এই ইভেন্টে বলা আছে আমরা প্রত্যেকে 10,100 টাকা পর্যন্ত বোনাস নিতে পারবো। এবং এই ইভেন্টে 6 দিন মেয়াদ রয়েছে এবং এটিতে 3টি টাস্ক রয়েছে। সো প্রথম টাস্কে বলা আছে, যদি আমরা 5 জনকে রেফার করতে পারি তাহলে এক্সট্রা 600 টাকা বোনাস পাচ্ছি। এবং দ্বিতীয় টাস্কে যদি আমরা আরও 5 জনকে রেফার করাতে পারি তাহলে 1,000 টাকা। এবং তৃতীয় টাস্কে যদি আমরা আরও 20 জনকে রেফার করাতে পারি তাহলে 8,500 টাকা এবং টোটাল 10,100 টাকা বোনাস পেয়ে যাব। এবং সর্বোপরি আপনি কিন্তু এটিতে প্রতি রেফারে 600 টাকা পর্যন্ত বোনাস পাচ্ছেন। সো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম একটি টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটির বিনিময়ে কিন্তু আমি 600 টাকা বোনাস পেয়ে যাব। সো যদি আপনার অলরেডি টিকটকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইনভাইট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এটিতে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর নিচে থাকবে কপি লিঙ্ক অপশন, জাস্ট এটিতে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্কটি অথবা ইনভাইটেশন লিঙ্কটি কপি করে নেবেন। দেন এই লিঙ্কটি শেয়ার করে আপনি রেফার করতে পারেন এবং টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি 10,100 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। আর যদি আপনার এখনো পর্যন্ত টিকটকে অ্যাকাউন্ট না থাকে তাহলে ফার্স্ট অফ অল ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন, সেখানে টিকটক অ্যাপস ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট আপনাকে লিঙ্কটির উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি ইনভাইটেশন কোড থাকবে এবং পাশে থাকবে কপি অপশন, জাস্ট এটিতে ক্লিক করে ইনভাইটেশন কোডটিকে কপি করে নেবেন। তারপর উপরে থাকবে ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটক, জাস্ট এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনাকে ডিরেক্টলি গুগল প্লে স্টোরে টিকটকের অফিসিয়ালি অ্যাপসটিতে নিয়ে আসবে। এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তারপর আপনাকে পাশে থাকা ওপেন অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ সিলেক্ট করতে হবে। তারপর আপনার পছন্দের কিছু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমি যেমনি সিলেক্ট করে নিয়েছি। দেন সর্বশেষ নিচে থাকবে নেক্সট অপশন, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর আপনাকে সুইপ করার জন্য বলা হবে এবং নিচে থাকবে স্টার্ট ওয়াচিং অপশন, জাস্ট এটিতে ক্লিক করতে হবে। তারপর উপরের দিকে একবার স্লাইড করে নেবেন এবং স্লাইড করার পর নিচে থাকবে প্রোফাইল অথবা মি অপশন, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর এবার আমাদেরকে অ্যাকাউন্টটি সাইন আপ করতে হবে এবং এখানে থাকবে সাইন আপ অপশন, জাস্ট এটিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনি চাইলে আপনার মোবাইল নম্বর অথবা ইমেল অথবা ফেসবুক অথবা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি সাইন আপ করতে পারেন। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এখান থেকে ইউজ ফোন অর ইমেল এটিকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর নিচ থেকে আপনার জন্মসাল, জন্মদিন এবং জন্ম মাস সিলেক্ট করতে হবে। অবশ্যই এখান থেকে 18 বছর প্লাস সিলেক্ট করে নেবেন। তারপর উপরে থাকবে নেক্সট অপশন, জাস্ট এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে, অবশ্যই প্রথমে 0 ব্যতীত বাকি ডিজিটগুলো বসিয়ে নেবেন। তারপরে নিচে থাকবে সেন্ড কোড অপশন, জাস্ট এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি এখানে বসিয়ে নিলে অটোমেটিকভাবে প্রসেসিং হবে। তারপর আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো পাসওয়ার্ডটি আপনাকে 8 থেকে 20 সংখ্যার মধ্যে তৈরি করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু লেটার ইউজ করতে হবে, কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। তথা আপনাকে একটি মিক্সার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে এক্সাম্পল হিসেবে একটি পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি। এবং পাসওয়ার্ডটি সঠিক হওয়ার পর দেখতে পারবেন এখানে দুটিতে টিকমার অপশন চলে আসবে। তারপর আপনাকে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এবার আপনাকে একটি ইউজার নেম তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার নামের সাথে কিছু নাম্বার অ্যাড করতে পারেন। এবং সর্বশেষ দেখতে পারবেন এখানে টিকমার অপশন চলে আসবে। দেন আপনাকে নিচ থেকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর নিচ থেকে স্কিপ অপশনটিকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে। আবার আপনাকে নিচ থেকে প্রোফাইল অথবা মি অপশনে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর উপরে দেখতে পারবেন টিকটকের রেওয়ার্ড অথবা কয়েন অপশনটি থাকবে, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পারবেন আপনি 6,000 পয়েন্ট বোনাস পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে চেক ব্যালেন্সের উপর ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনি 6,000 পয়েন্ট বোনাস পেয়ে যাবেন। পাশাপাশি ইনভাইটের একটি পপ আপ পেজ চলে আসবে, আপনি উপর থেকে ক্রস অপশনে ক্লিক করে নেবেন। এবং ক্লিক করার পর এখানে একটি ইনভাইটেশন কোড বসাতে হবে, যে কোডটি আপনারা ফার্স্টে কপি করেছিলেন এবং পাশাপাশি আমাদের ভিডিও ডিসপ্লেতে এবং ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, সেই কোডটি আপনারা এখানে বসিয়ে নেবেন। এবং বসানোর পর পাশে থাকা কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর দেখতে পারবেন আপনি 10,000 পয়েন্ট বোনাস পেয়ে যাবেন। এবং সর্বশেষ দেখতে পারবেন এখানে আরও কিছু টাস্ক থাকবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি সর্বশেষ আপনার অ্যাকাউন্টে 22 টাকার মতো বোনাস পেয়ে যাবেন। এবং যদি আপনি আমাদের ইনভাইটেশন কোডটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে আরও 30 টাকা বিকাশ বা নগদের মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট নম্বরটি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। সো ফাইনালি অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার পর আপনার নিকট এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনি 5 জন
ফ্রেন্ডকে ইনভাইট করতে পারলে 3000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টে এটি আরও কম বেশি থাকতে পারে এবং যদি আমরা নিচে আসি তাহলে আপনি এই অফারটি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই ইভেন্টের টাস্কগুলো কমপ্লিট করলে আপনি 10100 টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন। এবং এফটি কিন্তু 100% পেমেন্ট করে, যারা পূর্বে কাজ করেছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের মতো, ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। চ্যানেলে নতুন এসে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।